কক্সবাজার এবং ফেনীর দুজন একসাথে জুটি বেঁধে আসছে মাসুদ আহমেদ এবং সাবরিনা কোরি। হুশিয়ার, খবরদার, ডাকাতে মুলক, শের-এ আজম, ভাঙাচোরা রাজ্যের দুশ্চরিত নবাব শাহ গজবউদ্দিন খান দেহলভি দরবারে হাজির হচ্ছে। চারিদিকে শত্রু আর শত্রু, শুনলাম আমার রাজ্য নাকি হাসির রাজ্যের রাজা তুষার উদ্দুল্লাহ এবং মহারাজ আমিন খান আমার রাজ্য আক্রমণ করছে। এই বিপদে কে মুড়ে ভরসা দিবে, কে মুড়ে আশা দিবে? আশা তোমার ভালোবাসা, আশা তোমার ভালোবাসা। এই কি মহারানী, এই বিপদে তোমার কণ্ঠে রোমান্টিক গান শুনি? গুস্তাকি মাফ করবেন জাহাপনা, সবই তো আপনার ভালোবাসার ফসল। মানে? মানে আপনার চতুর্থতম স্ত্রী আবার পুত্র সন্তানের জন্ম দিয়েছে মহারাজ। মারহাবা মারহাবা মারহাবা। যুবরাজের নাম কি রাখবো মহারাজ? যুবরাজের নাম রাখা হোক জয়। জয়? জয় কেন মহারাজ? কেন তুমি শুনো নাই? প্রজারাই তো বলে মহারাজার জয় হোক। জো আজ্ঞা আরম্পনা, অভয় দিলে একটা কথা বলি? আমার সামনে অভয় কিসের? ভয়ে ভয়ে বলো। মহারাজ আপনাকে দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে। না আমি ক্লান্ত নই, তুমি বলো। না মহারাজ আপনাকে দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে। মহারানী তুমি কি বলবে না তোমার কানের গোড়ায় চটকা না মারবো? কি বলতে চাও বলো। মহারাজ আমি তো বলছি আপনাকে দেখে আমার বড় ক্লান্ত মনে হচ্ছে। বললাম তো আমি ক্লান্ত নই, তুমি বলো। মহারাজ আপনার একাদশতম স্ত্রী আপনাকে অন্ধুর মহলে রাখছেন। গিয়ে বলো আমি ক্লান্ত। মহারাজ গোস্তাকে মাফ করলে একটা কথা বলি? বলো। মহারাজ আমি আপনার প্রথম স্ত্রী এবং এই রাজ্যের মহারানী, তাহলে কেন কেন আপনি আমি থাকতেও এতগুলো বিয়ে করলেন? কেন আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করলেন? মহারানী তুমি ধোয়া তুলসী পাতাও নও, আমার গোপন খবর আছে, আমি ছাড়া অনেকের সাথে তোমার প্রণয় আছে। তাদের নাম বলো, আমি আমার ধারালো তরবার দিয়ে তাদের শিরোচ্ছেদ করব। মহারাজ আপনার অস্ত্র পড়ে গেছে। এবার নাম বলো, আমি একে একে তাদের তল শিরচ্ছেদ করব। বাদ দিন মহারাজ, এতজনের সাথে আপনি একা পেরে উঠবেন না। আমার সাথে এত বড় প্রতারণা? আলম্পনা পুরাতন কথা ভুলে যান, আসুন নতুন করে শুরু করি। এই কি মহারানী, প্রাসাদের ওদিকে কি যেন একটা গন্ডগোল হচ্ছে। মহারাজ মহামান্য উজির আজকে সকাল থেকে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। তাই নাকি? মহারাজ আপনি না হয় একবার ওনার বাসায় গিয়ে দেখে আসুন। পাগল হয়েছে মহারানী, আজ সকাল বেলা চুপি চুপি উজিরের বাসায় গিয়েছিলাম, এটা নিয়ে তো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এবারে পুত্র সন্তানের জন্ম হলে আমাকে 10 ভরি স্বর্ণ অলংকার দিবেন। পাগল হয়েছে মহারানী, তুমি জানো এই বাজারে 10 ভরি স্বর্ণের দাম কত? 10 ভরি স্বর্ণ দিয়ে একটা আস্ত হাতি কেনা সম্ভব। মহারাজ আপনি ঠিক করুন, আপনি কার উপর চড়ে বেশি আনন্দ পাবেন, হাতির উপর নাকি? মহারাজ ওদিক থেকে কিসের তো শব্দ আসছে? মনে হয় নবাব তুষার উদ্দুল্লাহ খান এবং যুবরাজ আমিন খান আমাদের রাজ্য আক্রমণ করছে। মহারাজ তাহলে আপনি ওনাদের আপনাদের বাহাদুরি দেখান। মাথা খারাপ,
আমি একবার আমার বাহাদুরি দেখাতে গিয়েছিলাম, ওর আমার বাহাদুরি পিটাইয়া লাল করে দিছে। আমি আমার জীবনের সর্বশেষ এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সেই সিদ্ধান্ত আলামকোনা? শত্রু সৈন্যকে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, কোনো আপোষ করা হবে না। আমার সমস্ত লোক লস্করের সৈন্য সামন্ত নিয়ে গাধার মত করে, ওটা গাধা নয়, ওটা বাঘ, কুকু, বাঘের মত করে নবাব তুষারউদ্দুল্লাহ খান, যুবরাজ আমিন খান এবং রানীমা মুনমুন আহমদের সামনে গিয়ে সিংহের মত গর্জন করে বলবো, আলম্পনা, আমাদের জীবন মরণ এখন আপনাদের হাতেই, আপনারা ঠিক করুন আপনাদের এই রাজ্যে আমাদের স্থান হবে কিনা। মহারাজ আর মহারানীর স্থান অলরেডি সবার বুকের মধ্যে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছিলাম কেমন ছিল এই দুজনের পারফরমেন্স, বলবেন আপনারা। স্ট্যান্ড আপ কমেডির যে এত সুন্দর একটি প্লট এভাবে আনা যায়, এটা সত্যি একটা নতুন ডাইমেনশন। থ্যাংক ইউ তোমাদেরকে, এত সুন্দর একটি প্লট রাজা রানীর, কারণ এটা খুব কঠিন একটা কাজ, রাজা রানীর সংলাপের মাঝখানে এই ধরনের কমেডি নিয়ে আসা, অনেক সুন্দর আছে। আর দুজনকে দেখতেও মাশাআল্লাহ, দুজন পাশাপাশি, আর তোমাদের জায়গায় রাজ্যে হবে ইনশাআল্লাহ, টেনশন পাশাপাশি। কি অসাধারণ, মনে রাখা তো খুব কঠিন এই ধরনের ডায়লগ, আসলে ওইটাকে আবার কৌতুকের ছলে আনা একটা কঠিন বিষয়, কঠিন ব্যাপার। মানে মুনমুনাপুর হয়ে আমি একটু দিয়ে দিই, তুষার ভাই এই রাজ্যের গুগল সম্রাট। আগে জিজ্ঞেস করি স্ক্রিপ্ট কার? শাহজাদা সাহেব। অসাধারণ স্ক্রিপ্ট শাহজাদা, যে মানে এই ধরনের দুটো ক্যারেক্টারকে কমেডির মাধ্যমে নিয়ে এসে প্রেজেন্ট করা, ফার্স্ট থ্যাংকস টু ইউ। আর তোমরা যে কত সুন্দরভাবে রিহার্সেল করেছো সেটা তোমাদের পারফরমেন্স দেখে বোঝা যায়, খুবই ভালো ছিল গতটাও, এবার একটা অনেক 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 ভালো ছিল। আমি এখানে একটা কথা বলতে চাই, যে আসলে স্ক্রিপ্ট আমার মানে সন্তান আমার, কিন্তু মানুষ করেছে ওরা। সো আমি বলবো যে জন্মদাতা পিতার চাইতে পালনকর্তা পিতারা বড় হয়। আমার স্ক্রিপ্টটা যতটুকু সুন্দর হোক না, তাদের এক্সিকিউশনটা আরও বেশি সুন্দর ছিল, যে কারণে এটা আসলে প্রাণ ফিরে পেয়েছে। সো আমি বলবো যে মানে হ্যাটস অফ টু দেম। সাজেদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এরা দুজন এখানেই থাকবে, আজকের একটা জটিল এপিসোড, জটিল অঙ্ক করতে হবে আপনাদেরকে আমি জানি। চলে এসো সবাই দেখে নেব ফলাফল।